আজকের রেসিপি খাসির মাংস দিয়ে বাঁধাকপি। আমার উপকরণ লাগছে খাসির মাংস, আমি 400 গ্রাম মতো নিয়ে নিয়েছি, বাঁধাকপি কুচিয়ে নিয়েছি। প্রথমে নুন জল করে নিয়েছি এবং তার মধ্যে আমি বাঁধাকপিটা ভাপিয়ে নেব। ভাপিয়ে জলটা আমি ফেলে দেব। এবার মাংসটা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি আদা রসুন নুন দিয়ে এটাকে ভালোভাবে আমি মেখে নেব। এটাকে আমি ভালো করে প্রেসারে সিটি দিয়ে নেব। এরকমভাবে রান্না করে খান, দারুণ লাগে। মাছের মাথা দিয়ে তো আমরা বাঁধাকপি খাই, কিন্তু মাংস দিয়ে খুব ভালো লাগে। এবার এর মধ্যে আমি টমেটোটা আদা রসুনটা দিয়ে ভালোভাবে মিক্সিতে আমি বেটে নেব। আর দিচ্ছি আমি পরিমাণ মতো গোলমরিচ, বেশ ভালো পরিমাণে গোলমরিচ আমি দিয়েছি। এবার এর মধ্যে আমি এই কুচানো পেঁয়াজটা আমি রান্নার সময় দেব। এদিকে আমার বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে, এটাকে আমি জল ঝরিয়ে নেব। এবার প্রেশার কুকারে আমি মাংসটা দিয়েছি, যেটা মেখে রেখেছিলাম সেটা আমি সিটি দিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি আলুও দিয়ে দিলাম। আলু বেশ যেরকম আমরা বাঁধাকপিতে দিই তার থেকে একটু সাইজের বড়, একটু সাইজের বড়, খুব বেশি বড় আলু দিইনি, মিডিয়াম সাইজের আলু আমি দিয়েছি। যেরকম আমরা বাঁধাকপি রান্না করি, বাঁধাকপির মধ্যে থেকে সামান্য জল বেরোতেই থাকবে, সেই জন্য যদি একটু আলু দেন ভালো লাগবে খেতে। আর মাটন এমন একটা, মাটনটা নেবেন একটু চর্বিওয়ালা, ভালো লাগবে। যেটা আমি বেটে রেখেছি আদা রসুন টমেটো, সেই বাটাটা আমি এই গোলমরিচ গরম মশলা সব একসাথে বেটে নিয়েছিলাম, সেই মশলাটা আমি এই মিশ্রণটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর আলু ভাজার মধ্যে। এটা সুন্দরভাবে কষিয়ে নেব আমি, খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব। বাঁধাকপি এমন একটা সবজি যা প্রত্যেকের গন্ধটা টেনে নিতে পারে। যেমন এই মাটন রান্না করব, খাসির মাংসের পুরো স্বাদ গন্ধ এই বাঁধাকপির মধ্যে চলে আসবে। আমি জিরে ধনে গুঁড়োটা দিয়েছি, দিয়ে আবার একটু কষিয়ে নেব। এবার হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে নেব। এবার তার মধ্যে আমি ভাপানো যে বাঁধাকপিটা আছে সেটা দিয়ে দেবো, এই রস থাকতে থাকতেই দেব, কারণ বাঁধাকপিটা মশলাটা আলুটা আবার একটু একসাথে রান্না হবে। এটা ভাপানো রয়েছে বাঁধাকপি, যদিও তাও আমি একসাথে আবার একটু ভালোভাবে কষিয়ে রান্না করে নেব। আর এদিকে প্রেশারে আমি মাংসটা সেদ্ধ করে নিয়েছি নুন আর আদা রসুন বাটা দিয়ে, খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। রুটি পরোটা গরম ভাতের সাথে দারুণ লাগবে, এরকম বাঁধাকপি দিয়ে মাটন খাসির মাংস দারুণ লাগবে, এরকম করে খেয়ে দেখুন, শীতের সবজি দারুণ লাগবে। খুব ভালোভাবে কষিয়ে নেব, বাঁধাকপি থেকে অনবরত জল বেরোতেই থাকবে। এবার আমার সেদ্ধ করা যে মাংসটা ছিল সেই মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন এর মধ্যে কিন্তু চর্বির পরিমাণটা একটু বেশি রয়েছে। এরকম মাটন যদি ঘরে আসে ভাবছেন কি করে খাবো, কিন্তু এইভাবে যদি বাঁধাকপি দিয়ে করে খান সিজনেবল, খুব ভালো লাগবে, করে খেয়ে দেখুন, বাড়ির লোকেরা হাত চেটে খাবে। আবার একটু ভালোভাবে আমি কষিয়ে নেব। এবার কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম, বাঁধাকপির কাঁচা লঙ্কা ঘি খুব ভালো টানে, তাই আমি এর মধ্যে বাঁধাকপিতে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যে আনাজ দিয়ে যে সবজি দিয়ে যা যায় আর কি, কাঁচা লঙ্কা গোটা আমি দিয়ে দিয়েছি, খুব ভালো একটা সেন্ট দেবে। একটু কড়াইশুঁটিও আমি দিয়েছি, সিজনের আনাজ দারুণ লাগে খেতে, প্রত্যেক এই সময় বেশি করে সবজি খেয়ে নিতে হবে। আর চারিদিকে বেশ সস্তার আনাজ, এইভাবে বাঁধাকপিটাকে রান্না করলে খুব ভালো লাগবে। অনবরত নাড়তে হবে বাঁধাকপি, নাহলে কী হবে তলায় ধরে যাবে। রেডি হয়ে গেছে আমার মাটন বাঁধাকপি, খাসির মাংস দিয়ে বাঁধাকপি আমার রেডি।